হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওটি আমি সকাল সকাল আপনাদের জন্য শুরু করেছি সকালে রুটি বানানো দেখি আপনাদের জন্য ভিডিওটা শুরু করলাম আজকে সকালে আমরা বরাবরের মতনই আলু ভাজি আর আটার রুটি খেয়েছি আটার রুটি না ময়দা রুটি কিন্তু রুটিটা আর ময়দাটাকে আমি সিদ্ধ করে রুটিটা বানিয়েছি এভাবে রুটি বানিয়ে আলু ভাজি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এবং এই জিনিসটা আমরা সবাই খুব পছন্দ করি চুলায় আলু ভাজি হচ্ছে আমি রুটি বানাচ্ছি সেই সাথে সাথে আলু ভাজিটাও করে নিচ্ছি একদিকে রুটি বানাচ্ছি অন্যদিকে আলু ভাজি করছি আমার রুটিগুলো প্রায় বানানো শেষ এখন এগুলো ছেঁকে নিচ্ছি ছে চাও বানানো হয়ে গিয়েছে রুটি ছেঁকছি আর চা বানাচ্ছি এইভাবে আমি সবসময় কাজ করে থাকি মানে এক সাইডে একটার পাশাপাশি অন্য কাজটিও করে থাকি আমি একটা নিয়ে কখনো বসে থাকি না সে কারণে আল্লাহর রহমতে আমার কোনো কাজ ঠেকে থাকে না আমি সবসময় দ্রুতই সব কাজ সম্পন্ন করতে পারি আমাকে যেহেতু অফিসে যেতে হয় কাজের জন্য বাহিরে যেতে হয় আমি যদি একটি কাজ নিয়ে সারা দিন ধরে বসে থাকি তাহলে অন্য কাজগুলো আমি কখন করব সকালের নাস্তা করে আমরা একটু এসেছি আমার বাসার খুব কাছে একটি মলে এটা আগে ছিল হচ্ছে টেস্কো এখন এটার নাম চেঞ্জ করে রাখা হয়েছে লোটাস তাই লোটাসেই এসেছি লোটাসই বলি টেস্কো আর নাই বলি এখান থেকে আমি কিছু বাজার করব ঘরে টুকিটাকে অনেক কিছু লাগবে মানে কাঁচা বাজার আর কি তা আমরা এসেছি বাচ্চারাও এসেছে আমার সাথে আজকে তাদের বেশি একটা ক্লাস হয়নি টিচার নাকি অসুস্থ সেজন্য ক্লাস হয়নি অলরেডি ওদের ছুটি হয়ে গেছে তাছাড়া ওদের ক্লাসে বেশিরভাগই বাচ্চা হচ্ছে ইন্ডিয়ান তো ইন্ডিয়ানদের তো ফেস্টিভ্যাল সে কারণে হয়তো বাচ্চারা ক্লাসে বেশি একটা প্রেজেন্ট নেই তাছাড়া তাদের টিচারেরও নাকি শিখ সে কারণে ক্লাসও তাড়াতাড়ি ছুটি হয়ে গেল তো ইমতিয়াজ বললো যে আমিও যাব সাথে ইস্তিয়াকও বললো তো বাচ্চাদেরকে সাথে নিয়ে এসেছি এখান থেকে বাজার করব বাজার করতে যাওয়ার আগেই প্রথমে আপনাদের সাথে শেয়ার করলাম নিচে কিছু ছোট বাচ্চাদের জুতা ছিল জুতাগুলো দেখে খুবই ভালো লাগছিলো এই রকম ছোট ছোটো জুতা দেখতে আমার অনেক ভালো লাগে যে সকল আপু ভাইয়াদের ছোট ছোট বেবি আছে তাদের বেবিদের জন্য আজকের আমার এই ভিডিওটি আমি যে লোটাসে এসেছি এখানে এসে দেখলাম বেশ ভালো কিছু খেলনা আছে বাচ্চাদের খেলনা আর কি তো এগুলো নিয়ে আমার ছেলেরা দেখছে যদিও আমার দুই ছেলে এক ছেলেরও কেনার মতো বয়স নেই এই খেলনাগুলো আরও ছোট বাচ্চাদের তাই তারা বলছে যে আম্মু আমরা কিনবো নাতে কী হয়েছে তোমার ভিউয়ার্সদেরকে দেখাই তাদের যাদের ছোট বাচ্চা আছে তাদের কাছে এটা ভালো লাগবে আর বাচ্চারা এরকমই শপিং মলে গেলে তারা মানে কিনুক আর না কিনুক একটু দেখি করা চাই তো ওরা ওদের মনের আনন্দে দেখছে আমি তাদেরকে একটু ভিডিও করছি আমি আর কিছু বলিনি কারণ মলে তেমন একটা ভিড় ছিল না যেহেতু মানে সকালের দিকে সকাল বলতে কি আর কিছুক্ষণ পরেই দুপুর হয়ে যাবে তাই এখানে এসেছি কিছু কালার পেন্সিল লাগবে আমার ছেলেদের তারা কালার পেন্সিল নেবে তো দেখছে কোন কালারগুলো তারা নেবে তো এক এক করে দেখে নিচ্ছে তাদের পছন্দ মতো যেটা তাদের প্রয়োজন সেটাই তারা নিয়ে নেবে তা আমিও তাদেরকে একটু ভিডিও করছি ভিডিও করতে তো মানে এটা আমার দায়িত্ব আপনাদের সাথে শেয়ার করা তা আপনারা আমার সাথে সাথে দেখতে থাকুন বাচ্চারা কিছু কিনুক আর না কিনুক তাদের দেখা দেখি করা চাই এখন আবার এসেছে তারা খেলনার কাছে এখানে বেশ কিছু খেলনা ছিল যদিও আমার ছেলে নিতে চেয়েছে ছোটটা কিন্তু এই মুহূর্তে আমি খেলনা নেব না আমি সবসময় বাচ্চাদেরকে খেলনা কিনে দেই না যখন তাদের যেটা প্রয়োজন আমি তখনই কিনে দেই অযথা অপচয় করা আমার একদম পছন্দ না প্রয়োজনের সময় আমি কিনে দিতে রাজি আছি কিন্তু অযথা কিনে মানে খেলবে না এরকম খেলনা আমি ওদেরকে কিনে দেই না আর এখন আমি এসেছি বাজার করতে খেলনা কিনতে না সেজন্য তো দেবই না তো ইমতিয়াজ একবার এটা ধরছে একটা ওটা ধরছে এটা দেখাচ্ছে মাম্মি এটা দেখো ওটা দেখো ছোট মানুষ সমস্যা নেই দেখাক ওর সাথে সাথে আমিও দেখছি আপনাদের জন্য ভিডিও করছি আপনাদের যাদের ছোটো ছোটো বেবি আছে তাদের কাছেও দেখতে ভালো লাগবে এই গাড়িগুলো আমার মানে বেশ ভালো লাগে ইমতিককে বললাম যে না কি না সেটা নিবে না সে যেটা নিতে চাচ্ছে সেটা আমি এখন দেবো না সে লেগু যাচ্ছে কিছুদিন আগে আমি তাকে লেগু কিনে দিয়েছি এই প্রতিদিন লেগু কিনে দিতে মানে দিয়েছি তো কিছুদিন আগে এখন আবার কেন দেবো সামনে মাসে আবার ওর জন্মদিন তখন দেখা যাবে আরেকটা বায়না করবে বাচ্চারা বায়না করবে বাবা মার কাছে চাইতেই পারে কিন্তু আমরা বাবা মা হয়ে যদি তাদেরকে না বুঝাই কখন কোনটা নিতে হবে তাহলে তো হবে না সব সবসময় বাচ্চাদেরকে বুঝাতে হবে আর বুঝালেই তারা বুঝবে তারা চাইবে বলে আমাদের কিনে দিতে হবে এমন কোনো কথা নেই এই যে দেখুন এখানে একটা খেলনা দেখাচ্ছে আমার বড় ছেলে আমাকে বুঝিয়ে দিচ্ছে এটা নাকি একবার গাড়ি হবে এটা আবার মানুষ হয়ে যাবে এরকম ওদের ছেলেদের খেলনাগুলোর সাথে আমি তেমন একটা পরিচিত না ওই বাচ্চাটা যখন খেলে তখন দেখি আমার মেয়ে বাচ্চাদের খেলনাগুলো খুবই ভালো লাগে যখন মেয়েদের খেলনাগুলো দেখি তখন মনে হয় যে আবার ছোট হয়ে যায় এখানে দেখতে পেলাম বেশ কিছু গাছ আছে এটা হচ্ছে মরিচ গাছ মরিচ গাছগুলো খুবই ভালো লেগেছে এটা অ্যালোভেরা গাছ এটাও ভালোই লেগেছে প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে এই গাছটা আমার আগে ছিল আমি ফেলে দিয়েছি যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছেন তারা জানবেন এটা আগে আমার ঘরের দরজায় ছিল আসলে গাছের যদি ঠিকমতো পরিচর্যা করা না যায় গাছ নষ্ট হয়ে যায় আর এটা কি বলুন তো এটা হচ্ছে পুদিনা পাতার টপ আমার খুবই ভালো লেগেছে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে নেব নাকি সে বলেছে তুমি যদি যত্ন করতে পারো তাহলে নেও আমার কোনো সমস্যা নেই পরে আর নিয়ে আসিনি কারণ আমি তো ঠিকমতো পানি দিতে পারবো না বা আমি বাসাই থাকি না তো এটার চর্চা কত মানে পরিচর্যা কখন করব। সেজন্য আর নিয়ে আসিনি ভাবলাম যে যখন পুদিনা পাতা দরকার তখন কিনে নিয়ে এসেই রান্না করে ফেলবো অনেক সময় দেখা যায় পুদিনা পাতা নিয়ে আসি আর খাওয়া হয় না ফ্রিজে থেকে যায় নষ্ট হয়ে যায় পুদিনা পাতা দিয়ে ডালে বড়া খেতে আমার অনেক ভালো লাগে আর এখন চলে এসেছি খাবার দাবারের সাইডে প্রথমেই বাচ্চারা ধরলো বিস্কিট বলল তাদের নাকি নতুন অরিয়ল বিস্কিট এসেছে বললাম নিলে নাও না এখন এটা নেবে না এটা নাকি চিজ দিয়ে কি যে বলে ওরা আল্লাহ জানে আমাদের বাজার প্রায় করা শেষ এখন কিছু চিজ নিতে হবে তাই এখান থেকে দেখছিলাম কোন চিজটা ভালো হবে আমার ছেলে পরে পড়ে দেখে নিচ্ছে কারণ পিজার জন্য অনেক সময় চিজ লাগে ঘরে চিজগুলো শেষ হয়ে গেছে পিজা বানাতে বা অন্যান্য জিনিস বানাতে চিজ লাগে তা দেখে নিচ্ছি কোনটা নেব যাক শেষমেশ আমার ছেলে সিলেক্ট করলো এটাই নিবে আরও টুকিটাকি কিছু নিতে হবে দুধ নিতে হবে এগুলি সব নিয়ে এখন বাসায় চলে যাব বাসায় গিয়ে দুপুরে খাবারটা খেয়ে আমরা একটু বাহিরে যাব বাহিরে বলতে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে এই ফ্রেন্ডার ওখানে আমি বেশ কয়েকবারই গিয়েছি কিন্তু আপনাদের সাথে ওইভাবে পরিচয় করিয়ে দেয়া হয়নি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমার সেই বড় ভাবি বলতে পারেন বন্ধু বলতে পারেন বড় আপু বলতে পারেন উনি আর আমি প্রায় সমবয়সী বেশি একটা ছোট বড় না তারপরও আমাদের দুজনে বেশ ভালো জমে ভাবি আমার সাথে খুব ভালো মানে ভালো সম্পর্ক আর কি বলতে গেলে আমি ভাবি যদি সম্পর্কে ভাবি হই মানে ভাবি ডাকি আমি তারপরও আমাদের সম্পর্কটা খুবই ভালো বন্ধুর মতো ওনা ওখানে গেলে আমরা মন খুলে কথা বলি খুবই ভালো লাগে আর ওনার বাচ্চাগুলো এত ভালো যেটা মানে বলে প্রকাশ করা যাবে না খুবই মিশুক ওনার সাথে বেশি একটা দিন হয়নি আমার পরিচয় হয়েছে প্রায় দেড় বছরের মতো কিন্তু এই দেড় বছরে আমরা এত কাছে এসেছি যেটা কাছ থেকে দেখলে বোঝা যায় আপনাদের সাথে ভিডিওতে অত তুলে ধরা যাচ্ছে না যাই হোক আমার যে জিনিসগুলো নেয়ার ছিল আমি খুব দ্রুত নিয়ে নিচ্ছি আর এখান থেকে বাচ্চারা কিছু চিপস নিতে যাচ্ছে। তো দেখি ওরা কোনটা নিবে যেটা ওদের পছন্দ হবে সেটাই নিয়ে নিবে বাচ্চাদের পছন্দ দিয়ে কথা তারা যেটা খেয়ে পছন্দ করবে আর এখান থেকে ডোনাট নেব বাচ্চারা ডোনাট খুব পছন্দ করে বিশেষ করে ইমতিয়াজ আমার দুই ছেলেই ডোনাট খুবই পছন্দ করে এখানে প্যাকেট করে রাখা আছে নিয়ে যাব একটা যেটাই নেয় ওরা পছন্দ করে নেবে আর আমি এখান থেকে কিছু ড্রাগন ফল নেব যে গরম পড়েছে তাতে ড্রাগন ফলের জুস খাওয়া উচিত আর এমনিতেও ড্রাগন ফলটা আমার ভালোই লাগে তেমন একটা খারাপ লাগে না আমরা শপিং মল থেকে এসে বাজারগুলো গুছিয়ে রেখে খাওয়া দাওয়া করে চলে এসেছি ভাবির এখানে এখানে আসতে বেশি একটা সময় লাগে না হাফ অ্যান আওয়ারের মতো লাগে ভাবি ফ্যাক্টরিতে এসেছি ভাবি তো এখন এখানেই থাকে ভাবির বাড়ি হচ্ছে রাওয়াংয়ে যারা মালয়েশিয়ায় থাকেন তারা রাওয়াং চিনবেন আর যারা না চিনেন তো বলার কিছু নেই রাওয়াংয়ে ওনার বাড়ি কিন্তু উনি ফ্যাক্টরি কাজের জন্য এখন ওনার যেখানে ফ্যাক্টরিটে সেখানেই থাকেন আমরা যাওয়াতে ভাবি আমাদের জন্য অনেক কিছু আনিয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গারা পুরি চিতুই পিঠা ভত্তা দিয়ে সেই সাথে চিতুই পিঠা দুধে ভেজা এগুলো কিন্তু সব কিনে আনা হয়েছে ভাবি বানায়নি। তো ভাবি বাংলাদেশি পিঠা বানাতে পারে না যদিও তিনি বাংলা কথা বলতে পারে কিন্তু পিঠাটিটা তেমন বানাতে পারে না আমাদের কাজের কথা টথা বলা শেষ এখন আমরা গল্প করছি আর ভাবির অনেক অনেক ওয়ার্ডার এসেছে মাশাল্লাহ দোয়া করি আরও যেন আরও বেশি বেশি অর্ডার আসে আজকে আপনাদেরকে আমি বিদেশির মুখে বাংলা কথা শোনাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে একজন বিদেশিনী কিভাবে সুন্দর করে আমাদের দেশের ভাষা বলতে পারে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ওনার হাজব্যান্ড ওনাকে খুব সুন্দর করে বাংলা শিখিয়েছেন আপনাদের সবাইকে বলেছিলাম আমার সেই ফ্রেন্ডটাকে দেখাবো এই যে আমাদের সেই ভাবি ভাবি কিন্তু খুব সুন্দর বাংলা বলতে পারে ভাবি বলেন কিছু আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে হাই কেমন আছেন সবাই কি বলবো

দেখলেন তো ভাবি ভাবি মালয়েশিয়ান অরিজিনাল মালয়েশিয়ান কিন্তু উনি খুব সুন্দর বাংলা বলতে পারে তাই আপনাদের সাথে বাংলায় কথা বললো আর যদি ওনার পরিবারটা বাংলাদেশি তো ভাবি যেহেতু এই দেশীয় মানুষ হয়েও আমার ভিডিও দেখে তাহলে আপনারা কেন দেখবেন না অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমাকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে একদিন আমি অনেক দূরে এগিয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য আমার এই ভাবির জন্য ভাবির পরিবারের জন্য সব জন্যই দোয়া করবেন আজকে মতো এখানেই রাখছি একসাথে বলি